জানতে চাই আপনার কাছ বাংলাদেশে তো আপনি দেখছেন যে সেনাবাহিনীকে দীর্ঘদিন পর এমএসসি ক্ষমতা দেওয়া হয়েছে এটাই আসলে কেন দেওয়া হলো এই মুহূর্তে থ্যাংক ইউ কয়েশ ভাই আসলে সেনাবাহিনী গণভ্যুতানের পর মাঠে ছিল কিন্তু তাদের নিজস্ব কোনো পাওয়ার ছিল না তারা একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে তারা কাজ করতেন এই জন্যই আপনারা হয়তো দেখেছেন যে আনসার বিদ্রোহের সময় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন আগুন দেওয়া হলো এবং এমপ্লয়িরা বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি করতেছিল তখন আর্মি অনেকটা নিষ্ক্রিয় কারণ তারা ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া কিছু করতে পারতেন না এই মুহূর্তে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা গত কাল থেকে আর্মিদেরকে দেওয়া হয়েছে আর্মিদের ভিতরে মনে করেন যারা কমিশনড অফিসার মানে সেকেন্ড ল্যান্ড লেফটেন্যান্ট থেকে উপরে যারা তাদেরকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা

যে পাওয়ার আসে সেগুলাই দেওয়া আছে ব্রডলি আপনার শান্তি শৃঙ্খলা ক্রাইম কমানোর জন্য যে দ্বারাগুলো ব্যবহৃত হয় সেগুলাই যেমন তারা আপনাকে যদি সন্দেহ করে বা আপনি এমন কোনো কাজ করেন তারা আপনাকে সার্চ করতে পারবে আপনাকে অ্যারেস্ট করতে পারবে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারবে যানমালের নিরাপত্তার জন্য যে কোনো জায়গায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তাদের সামনে যদি কোনো অঘটন ঘটে তারা সেক্ষেত্রে ইমিডিয়েট স্টেপ নিতে পারবে আর আরেকটা বড়ো দিক হচ্ছে যে আপনারা দেখেছেন ওই যে শাহবাগ একটা শাহবাগ চত্বরে যে কোনো সময় যে কেউ এসে ওখানে মিটিং বসিয়ে দেয় রাস্তাটা ব্লক করে ফেলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সামনে অবরোধ করে ফেলে সচিবালয়ের সামনে অবরোধ করে ফেলে এই যে অ্যাসেম্বলি বা সংগঠনমূলক কার্যক্রম এগুলোর কারণে বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তারা এই জিনিসগুলো ছত্রভঙ্গ করতে পারবেন কোনো ম্যাজিস্ট্রেট লাগবে না নিজেদের এখন সেই ক্ষমতা আছে তারা যদি মনে করেন যে পাঁচজনের উপরের লোক এক জায়গায় জমা হয়েছে এবং তারা একটা মিছিল করবে মিটিং করবে জনজীবনে ব্যাঘাত ঘটাবে সেগুলো তারা ডিসপাস করতে পারবেন হচ্ছে সেনাবাহিনীকে তো মানে ক্ষমতা দেওয়া অনেকেই যে কাল কেটে কোনো কোন বলে সেনাবাহিনী এই মুহূর্তে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়াটা এটা সরকারের জন্য দেশের জনগণের জন্য সাহায্যই আনবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ তারিখের পর থেকে পুলিশরা বিশেষ করে নিষ্ক্রিয় আর পুলিশ নিষ্ক্রিয় হওয়ার কারণে দুষ্কৃতীরা কারীরা বিভিন্নভাবে সুযোগ নিচ্ছে যেমন ধরেন চাঁদাবাজরা ছাদাবাজের উপদ্রব বেড়ে গেছে গতকালকে দেখলাম ট্রেন ডাকাতি হয়েছে কিছুদিন দুই তিন দিন আগে কোনো এক জায়গায় রাতে মানে বিশ পঁচিশটা বাস গাড়ি একটা মহাসড়কে থামাইয়া ডাকাতি হলো ওখানে পুলিশ জেগেছে দেড় দুই ঘন্টা পরে তো এই যে জিনিসগুলা আর্মি মাঠে থাকার কারণে এই জিনিসগুলো আপাতত কমে যাবে এটা ভালো দিক খারাপ দিক হচ্ছে যে আমরা অতীতে দেখেছি ওয়ান ইলেভেন সরকারের সময় সেনাবাহিনী নামানো হয়েছিল সেই ক্ষেত্রে অনেক সময় ক্ষমতার এবিউজ হয় কিনা আর্মি অফিসার দ্বারা থাকেন সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট ভেরি ইয়াং তাদের অতো সাধারণ মানুষের সাথে ডিলিং করার অত অভিজ্ঞতা থাকে না আর তারা এইভাবে পুলিশ যেভাবে ডিলিং করে সেইভাবে ডিল করার এক্সপিরিয়েন্সও নাই ট্রেনিংও নাই সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা এমনভাবে তাদের পাওয়ারটা খাটান যেটা আইন তাদেরকে অ্যালাউ করে না যেমন হঠাৎ করে কাউকে দললেন রাস্তায় দরে দুম পিটানো শুরু করলেন তারপরে একটা বাসে অতিরিক্ত যাত্রী তুলে ফেলছে সবাইকে বাসটা তামাইয়া নামাই দিলেন রাস্তার মাথায় হ্যাঁ তোমরা থাকো বেশি উঠছো বাসে ড্রাইভারকে ছেড়ে দিলেন এখন এই লোকগুলা ঘন্টা দুই এক অপেক্ষা অপেক্ষা করলো পরবর্তী বাস আর আসলো না বাসখান এই লোকগুলো সাফার করলো অনেক সময় ড্রাইভারকে নামাইয়া দেখা গেছে যে রাস্তার পাশে তার হাতে দুইটা বাড়ি দেওয়া হচ্ছে এখন বাড়ি দিয়ে তাকে মেরে আবার তাকে বাস চালাতে দেওয়া হচ্ছে তো এগুলাতে খুব একটা ফায়দা হয় না বরং জনমত এটা বিরুদ্ধে যায় এই সব ক্ষেত্রে এবং আর গত তিন দিনে যা দেখলাম দুই তিন জায়গায় দুই তিনটা লোক আর্মিদের দিতে মারা গেছে তো এটা আবার আমরা দেখতে চাই না যে এটা তো তাদেরকে যে পাওয়ার দেওয়া হয়েছে সেখানে তারা পেনাল্টি দিতে পারবেন দুই বছর পর্যন্ত তারা জেল দিতে পারবেন কিন্তু মানুষ হত্যা করা এই জিনিসটা তাদের যে প্রভিশনগুলো দিয়ে দেওয়া হয়েছে সেই প্রভিশনগুলো মানুষ হত্যার কোনো অধিকার দেওয়া হয় নাই এই ব্যাপারে আর্মিকে সতর্ক থাকতে হবে আসলে তো আর্মিকে দেওয়ার মানে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকার ঠিক ওভার করার পর থেকে উন্নতি হচ্ছে না পুলিশকে শতবার শত শতদিকে চেষ্টা করেও তাদেরকে কাজে মনোনিবেশ করানো যাচ্ছে না প্রথম দুই থেকে তিন সপ্তাহ গেল তাদেরকে কাজে আনা গেল না পরে তারা জয়েন করলো আস্তে আস্তে কিন্তু এখন তাদের মনোনিবেশ নাই থানাগুলোতে তারা ফাংশনাল না আর এইটার সুযোগ নিচ্ছে বিভিন্ন ধরনের দুষ্কৃতিরা দুষ্কৃতিকারীরা এবং এই দুষ্কৃতিকারীরা যখনই তাদেরকে ধরা হয় যেমন চাঁদাবাজ সবগুলো চাঁদাবাজ বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো বিএনপির লোকজন কিন্তু বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গত কখন এটা তারা অনুমোদন করেন নাই করবেনও না তারা স্বীকারও করতে চান না কিন্তু যখন ধরা খায় আইডেন্টি আসে যে এটা বিএনপি করে তো এই ক্ষেত্রে বিএনপি হয়তো একটু ব্যাকফুটিংয়ে থাকবে কারণ তাদের লোকজন যদি এইভাবে ধরা খায় এটা তাদের সুনামে এফেক্ট হয় এছাড়া সাধারণ জনগণের কাছে আমার মনে হয় না এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে জনগণ খুশি হওয়ারই কথা